KGS সাগর সিপাহী চ্যানেল আপনারা দেখছেন, বেশি বেশি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব। তাই সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সদি ও সালাম, আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আমি ফুলটুসি পারভীন প্রথমে একটি নাটক পরিবেশন করছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, আশা রাখি ভালো লাগবে। আমরা ভারত বাসি, আল কোরআনের বাণী ঘুরে ঘুরে পড়ি মারা দরুদ শরীফ, ঘুরে ঘুরে পড়ি মারা দরুদ শরীফ। আমরা ভারত বাসি, আল কোরআনের বাণী ঘুরে
শুনে গো, কথা শুনে বুক ফেটে যায়, কাঁদছে রে আলী, কথা শুনে বুক ফেটে যায়, কাঁদছে রে আলী, তুমি আমায় ছেড়ে যেও না চলে সন ফাতেমা বলি, সহনাই তোমাদের মা ফাতেমা। স্বামীকে ধরে কি বললেন, স্বামী কত ভুল করেছি তোমার কাছে, তুমি যদি না ক্ষমা দাও কাল হাসর মাঠে আমার জায়গা হবে না। এই নিয়ে মা ফাতেমা স্বামীকে ধরে কি বললেন, বলে যাই আমি, ও গো আমার স্বামী ভুলো না তুমি, ও গো আমার স্বামী ভুলো না তুমি, সহনাই তোমাদের গো, আমি বিদায় নিলে জলদি করে কথা শোনো না, শোনাই তোমাদের গো। মা ফাতেমা বিদায় নেওয়ার আগে স্বামীর হাত দুটি ধরে কাঁদতে কাঁদতে কি বললেন, আমার মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, নিজ হাতে ছোট গো, আমি কত ছোট কত বড় কেউ তো জানে না, আমি কত ছোট কত বড় কেউ তো জানে না, ও মোর স্বামী এই ওসিয়াদ তুমি ভুলো না, ও মোর তুমি ভুলো না, শোনাই তোমাদের গো। শেষ সন্ধে আমার প্রিয় কবি এম এ আমিন সাহেব কি বলছে, মা বোনদের সবার বলি এমনই কাজ করো।
চরণে ঘটনা, এই ঘটনা শুনলে পরে মনে পাবে বেদনা, ও ভাই পাবে বেদনা। শোনাই তোমাদের এই কমেন্ট, লাইক, লাইক, শেয়ার, শেয়ার করতে থাকুন, সাবস্ক্রাইব করুন।